ঢাকায় শুরু হয়েছে জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ড্রাইভিং প্রতিযোগিতা। এই সুইমিং প্রতিযোগিতায় দেখা মিলেছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নারী সাঁতারু জোনাইনা আহমেদের। জন্ম ইংল্যান্ডে হলেও খেলতে চান বাংলাদেশের হয়ে। টেকনিক্যাল ও ফিজিক্যাল ফিটনেসের দিক দিয়েও অন্যদের চেয়ে এগিয়ে তিনি। জানিয়েছেন বাংলাদেশের হয়ে অলিম্পিকে জিততে চান স্বর্ণপদক। রিফাত আঞ্জুমের রিপোর্ট। ঢাকার সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে 32তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। পুলে দেখা মিলল বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নারী সাঁতারু জোনাইনা আহমেদের। জন্ম ইংল্যান্ডে, সেখানে একটি ক্লাবে ছোটবেলা থেকেই অনুশীলন করছেন তিনি। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে এসে সব বিভাগেই গড়েছেন জাতীয় রেকর্ড। জানিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে খেলতে চান তিনি। দেশের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে। ভবিষ্যতে বাংলাদেশের হয়ে অলিম্পিকে স্বর্ণপদক জিততে চাই, সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছি। মেয়েকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান বাবা। তিনিও স্বপ্ন দেখেন মর্যাদার আসর অলিম্পিকের নীল জলে ঝড় তুলে বাংলাদেশের জন্য পদক নিয়ে আসবে মেয়ে। কার না স্বপ্ন যে অলিম্পিক গোল্ড উইন হওয়া? আমার মেয়েরও স্বপ্ন এটা যে সে অলিম্পিক গোল্ড উইন হবে, এটা আমারও স্বপ্ন। দেশের যখন জাতীয় সঙ্গীতটা বাজবে, এর চেয়ে বড় পাওয়ার কি আছে? ইংল্যান্ডে থাকার কারণে দেশের অন্যান্য সাঁতারুদের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা পান জোনাইনা। এই বাড়তি সুবিধা কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশের নাম উজ্জ্বল করাই আপাতত লক্ষ্য এই জলকন্যার। রিফাত আঞ্জুম, বৈশাখী সংবাদ, ঢাকা।